আমার স্বপ্ন কি সত্যি হবে না? গাছ থেকে পড়া একটা অক্ষত ফল কি আমি খেতে পারবো না? মহারাজ, মহারাজ, মন্ত্রী, আজই এর একটা ব্যবস্থা নাও। একটা অশিক্ষিত পাখি প্রতিদিন এইভাবে আমার বাগানের গাছের ফল নষ্ট করে পার পেয়ে যাবে। হ্যাঁ, যেখান থেকে পারো তাকে ধরে আনো। আমি ওই পাখিকে জীবিত দেখতে চাই। যে পারবে আমি তাকে পুরস্কৃত করবো। চাও আগে মহারাজ। হে মহারাজ, মহারাজ, এই যে আমার তীর ধনুক, এই দিয়েই আমি তাকে ধরবো। হ্যাঁ মূর্খ, তীর দিয়ে পাখি মারা যায়, ধরা যায় না। মহারাজ, মহারাজ, এই যে আমার জাল, আপনি শুধু বলুন কোন গাছ আর কোন পাখি। মহারাজ, আমি আমার মন্ত্র দিয়ে সেই পাখিকে বশ করে আপনার পায়ে এনে ফেলব। আগে আমি গাছে উঠে তার মুন্ডু চেপে ধরব। সবাই বকে বকে একেবারে কানে পোকা নড়িয়ে দিলে। একটা পাখি ধরতে সবার হম্বি তম্বি দেখলে গা জ্বলে যায়। আরে বাবা, তোমরা কি টোপ দিতেও শেখোনি? মন্ত্রী, সব কটাকে ভাগাও আর নিজের বুদ্ধি খরচ করে একটা টোপ বানাও দেখি, যাতে পাখিটা আপনা আপনি ধরা দেয়। আঁকি আঁকি। মন্ত্রী মামু, কি হচ্ছে বলো দেখি? একটু স্থির হয়ে দাঁড়াতে পারছো না? তোমার তো ডাক হর করা হওয়া উচিত ছিল গো, সব সময় খালি নড়াচড়া নড়াচড়া করছো। মন্ত্রী হতে গেলে একটু স্থির হতে হয়, বুঝেছো? ফের নড়লে মামাকে বলে তোমাকে আমি ডাক হর করা বানিয়ে দেবো। এটা ডেপো ছিলি, রাজার ভাগ্নে বলে ধরাকে সরা দিচ্ছি। প্রচন্ড পিঁপড়ে, এখনই আমার জমায় তোকে ঢুকতে হলো। এইভাবে পাখি ধরা যায়? ভাগ্নের বুদ্ধি নয় তো, যেন ঘাটের পাথর, কাপড় কাচা ছাড়া আর কোনো কাজই লাগবে না। আরে মন্ত্রী মামু, টানো। রাজ পণ্ডিত, তুমি একটি বিচার সভা বসাও, দেশ বিদেশ থেকে পণ্ডিতদের ডেকে পাঠাও, তারা এই পাখির অশিক্ষার কারণ যেন খুঁজে বের করে। আজ্ঞে মহারাজ। সামান্য খড়কুটোর জীবন শিক্ষা রাখবে কোথায়? এই আপনি এতক্ষণে ঠিক জায়গাটা ধরতে পেরেছেন। সামান্য খড়কুটোর বাসায় শিক্ষার মতো গুরুভার জিনিস তো রাখা যাবে না। তাই সবার আগে একটা ভালো বাসা প্রয়োজন, মানে একটা ভালো খাঁচা। মহারাজ মামা, একটা খাঁচার ব্যবস্থা করা হোক। বাহ বাহ বাহ, জয় মহারাজের জয়। আগিনা, এই যে মামা, এই পাখির জন্য সোনার খাঁচা বানাও। আগে তা হবে, কিন্তু খরচ তো ব্যাপক। খরচ যাই হোক, সোনার খাঁচা চাই। অর্থমন্ত্রী মহারাজ, রাজকোষ থেকে যত অর্থ লাগে ভাগিনাকে দেবে, কোনো কার্পণ্য যেন না হয়। যথাজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, পাখিকে শিক্ষা দেওয়া তো আর অল্প পুঁথির কম্ম নয়। তা বেশ, তো মামা, তবে পুঁথি লেখকদের ডাকা হোক। মন্দ বলনি, তুমি যাও ভাগিনা, পুঁথি লেখকদের তলব দাও, দক্ষিণা যা লাগে লাগুক, যাও যাও। খাঁটি সোনা দেই। খেপেছ, রূপর খাঁচায় সোনার জল করে দাও, আর সোনার দামের খরচ দেখাও। আমি বরং ওই পুঁথি রচনার দিকটা একটু দেখে আসি। দেখো, ফাঁকি দিও না যেন। বাবা, সমাস সমাস, বিদ্যা জি আর ধরে না।
খুব ঝলমলে দেখাচ্ছে। মন্ত্রী, শ্যাকরাকে পুরস্কৃত করো আর প্রজাদের ডাকো, এই খাঁচা আমি সবাইকে দেখাতে চাই। প্রজারাও জানুক একটা পাখির ব্যাপারেও আমি কত দয়ালু। এবার তো লোক রাখতে হয়, ওই ঝাড়া মোচা পালিশ এইসব করতে। ঠিকই তো মন্ত্রী, লোক লাগাও যাতে এক ফোঁটা ধুলো না জমে। আঁকে মহারাজ। আর মামা, তারা ঠিকঠাক কাজ করছে কিনা তার জন্য একটা প্রহরার ব্যবস্থা রাখা দরকার। কি বেশ তো, তোমার পছন্দ মতো কিছু লোক নিয়ে যাও আর তাদের মাস মাইনে কত লাগবে বলে দিও। ঠিক আছে মামা, আমি তো আমার কাছের মানুষদেরই কাজে লাগাবো। কত লোক কাজ করছে খাঁচাটার জন্য, কিন্তু ওই পাখিটার কি হলো তার খোঁজ খবর রাজামশাই জানেন? এই চুপ 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 কর, চুপ কর, রাজামশাই শুনতে পাবেন। একটা ফুটো আছে শেখরা, ঠিক করো। আর চাবিটা কোথায়? চাবিটা এবার নাও, এই পুঁতিগুলো সব গুছিয়ে রাখো। খবরদার, মহারাজ আসছেন, কাজে কোনো ফাঁকি যেন ধরা না পড়ে। রাজাধিরাজ রাজকুলোচূড়ামণি রাজন্য শ্রেষ্ঠ রাজকুলোপতি মহারাজ আনন্দমোহন আগমন করছেন। এসো মহারাজ মামা, এসো এসো এসো। বিদ্যা বিদ্যাং বিদ্যানং নর নর নরাং কালং উৎক্ষেপণং বিদ্যাং জয়তু। মামা দেখেছো একবার আয়োজন খানা? বাহ বাবা বাবা বাবা, শব্দ কম নয়। শুধু শব্দ নয়, অর্থ আছে প্রচুর। ঠিকই তো, ঠিকই তো, আমি খুশি হয়েছি, চকে বলে প্রীত হয়েছি। এই নাও, এই হচ্ছে তোমার পুরস্কার। চলুক চলুক শিক্ষাদান, আমি এখন আসি। মহারাজ পাখিটাকে দেখেছেন কি? ওই যা, তাই তো মনে ছিল না তো, চা পাখিটাকেই দেখা হয়নি। এই যে রাজপণ্ডিত, পাখিটাকে তোমরা কেমন করে শেখাচ্ছ তার কায়দাটা দেখতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন 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 মহারাজ। বাবা 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 বাবা, দানা নেই, পানি নেই, শুধু পুঁথি আর পুঁথি। আচ্ছা, এই গান গায়? না মহারাজ। দানা না পেলে চেঁচায়? না মহারাজ। বেশ বেশ বেশ, এই যে কানমোলা সর্দার, এবার নিন্দুকদের আচ্ছা করে কান মোলে দাও, যাও। এই আরে, একি একি বেয়াদবি, হ্যাঁ রে, কামারকে তলব দিতে হয়। কামার কামার, এই কামার। শক্ত করে বানাও, শক্ত করে, এমন শক্ত যে মুখ লাগাবার জন্য সাহস না পায় পাখি। রাজবৈদ্য, এই ওর ডানাটা ছেঁটে দাও, যাতে ওড়বার কথা মনেও না আনতে পারে। এ রাজ্যে পাখিদের যে কেবল আক্কেল নেই তা নয়, কৃতজ্ঞতাও নেই। ছি 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 ছি, পাখি নড়ে না, পাখি নড়ে না, পাখি নড়ছে না, পাখি নড়ছে না। একি একি শুনি ভাগিনা। আজ্ঞে না মামা,
পাখিটার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। আরে রাম রাম, চি 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 চি। বেশ বেশ, একবার পাখিটাকে আনো দেখি। কোতোয়াল, পাখিটাকে নিয়ে এসো। পেটের মধ্যে শুধুই বিদ্যার গজগজ খসখস। আজ সবাই পুরস্কার পাবে, আর আর রাজ্য জুড়ে বলে দাও আজ মহাভোজ। যাও 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 যাও।